প্রিয় ছাত্র ছাত্রীরা, একদম সঠিকই দেখছে, একদম ঠিকই দেখছে। তোমরা সঠিক থাম্বেলে প্রবেশ করেছো, 100% কমন। তোমরা মিলিয়ানা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা এই বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নগুলো, এইখান থেকে তোমরা হুবহু কমন পাবে। এখনই তোমরা দেখে নাও। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের সাজেশনটা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হলাম। আজকের আমাদের বিষয়বস্তু হলো বাংলা। বাংলা আর একটা আমরা জানি দ্বিতীয় ভাষা থাকে, যেটাকে বাংলা সাহিত্যের ইতিহাস, সেইখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন থাকে এবং প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না এইখানে প্রশ্ন কোন কোনগুলো পড়তে হবে। কারণ এইখানে বেশ কিছু প্রশ্ন থাকে, সবই ইম্পর্টেন্ট মনে হলেও তার মধ্যে কিছু কিছু আসে, কিছু কিছু আসে না। তো যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তোমরা এই সাজেশন থেকে এখনই তোমরা মিলিয়ে নাও বা পড়ে নাও। দেখো, তোমাদের প্রাইভেট টিচার বা তোমাদের স্কুলে এই সব প্রশ্ন করিয়েছে কিনা। আশা করি তোমরা যারা টিউশনি পড়ো বা স্কুলে তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, এই সব প্রশ্নগুলো তোমাদের করিয়েছে এবং তোমরাও এই প্রশ্নগুলো আশা করি পড়া হয়ে গেছে। যারা যারা এই প্রশ্নগুলো পড়োনি, তারা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এবং পড়ে নাও, প্রয়োজনে লিখে নাও খাতায়। বারবার সারা বছর এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমরা দেখো, পড়ো এবং লেখো। বারবার লেখার অভ্যাস করতে আমি একই কারণে বলি, কারণ লেখার অভ্যাস করলে খুব তাড়াতাড়ি তোমাদের হাতের স্পিড বেড়ে যাবে, বানান ভুল কম হবে এবং অনায়াসে খুব ভালো লিখতেও পারবে, যেটা আমাদের ছাত্রছাত্রীদেরও বলে থাকি। তো চলো বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নাও। এই 2023 সালে সাজেশন আকারে যে প্রশ্নগুলো লেগেছে, এইখান থেকে অবশ্যই তোমরা 5 মার্কের বড় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। প্রথমে যেটা বলি, বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃত ভাষা, এইখান থেকে কিন্তু 4টি বড় প্রশ্ন হয়, কিন্তু লিখতে হয় মাত্র 2টি। যে অধ্যায় আছে বাংলা গানের ধারা, এই অধ্যায় থেকে দেখো আমি 3টি প্রশ্ন রেখেছি। এই 3টির মধ্যে তোমরা চাইলেই প্রথম 2টো পড়তে পারো এবং 2টো পড়লে আশা করি এর মধ্যে থেকে একটা বাদবে। তো প্রথম প্রশ্নটা, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন, লোকসঙ্গীত কি, যে কোনো 2টি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। তো এই 3টি প্রশ্ন তোমরা অতি অবশ্যই পড়বে, এই 3টে পড়লে তোমরা এইখান থেকে একটা কমন পাবেই পাবে। এরপরে আরও একটা আমি এইখান থেকে এক্সট্রা প্রশ্ন রেখেছি, যদি তোমরা ভালো বোঝো তো পড়ে নিও, সেটা বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। এরপরে আমি চলে আসি বাংলা চলচ্চিত্রের ধারা, এই অধ্যায় থেকে দেখো আমি তোমাদের জন্য 3টে মাত্র প্রশ্ন রেখেছি। এই 3টেও যদি পড়তে কারো সমস্যা হয় তো তোমরা প্রথম 2টো প্রশ্ন পড়ে নিতে পারো। তো এই বাংলা চলচ্চিত্রের ধারা থেকে প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখো। 2 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো। 3 নম্বর, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিং এর অবদান লেখো। আশা করি এই 3টি প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি বারবার তোমাদের একই কথা বলি, তোমাদের এই প্রশ্নগুলো মানে বইতে খুব ভালো করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। তোমাদের প্রাইভেট টিচাররা সেগুলো করিয়েছে, সেগুলো মুখস্থ করতে পারো, কিন্তু এই প্রশ্নগুলো বারবার বারবার তোমরা পড়ো এবং লেখার অভ্যাস করো। যদি কারো কোনো কারণবশত এই প্রশ্নগুলো না থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে আমি তোমাদের উত্তরের ব্যবস্থা করে দেবো। তো চলে আসি পরের পাঠ বলতে বাংলার চিত্রকলা থেকে দেখো আমি 3টে প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে পট বলতে কি বোঝায়, এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো। 3 নম্বর, বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এর পরের অধ্যায় থেকে আমি চলে আসি সরাসরি বাঙালির ক্রিয়া সংস্কৃতির ধারা, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে কি রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলার বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ফুটবল খেলার ইতিহাসে বাঙালি সাফল্য কিভাবে হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। তো এইখান থেকে এই 3টে প্রশ্ন পড়লেই হবে। এবার আসি আমি নিচে ভাষা, ভাষা দেখো এইখানে আমি একটা জিনিস তোমাদের লিখে দিয়েছি, সেটা হ্যাশট্যাগ দিয়ে লিখেছি, এই অংশ থেকে 2টি প্রশ্ন হবে কিন্তু লিখতে হবে মাত্র 1টা। সেটা কি, প্রথমে আছে বাক্যতত্ত্বর, এই অধ্যায় থেকে যে প্রশ্নটা, বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও।
এর পরের যে প্রশ্নটা সেটা বাক্যের অব্যহিতি উপাদান বলতে কি বোঝায়, বাক্যের অব্যহিতি উপাদান বিভাজনের নীতিগুলোর উদাহরণ সহ লেখো। ঠিক তারপরের চ্যাপ্টার রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি, রূপমূলক বা রূপমূল কাকে বলে, রূপমূল এর শ্রেণীবিভাগ উল্লেখ করো, স্বাধীন ও পরাধীন রূপমূল এর পরিচয় দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। এছাড়া এইগুলো যদি কারো হয়ে যায়, যদি কেউ মনে করেন আমি রিস্ক নিতে চাইবো না, আরও বেশি পড়বো, আরও কিছু জানবো, তাহলে সে নিচের এক্সট্রা দিয়ে যে প্রশ্ন দুটো আছে সে দুটো পড়তে পারে। সেটা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, যে কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমরা সবাই খুব সহজে ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকেরই পড়া আছে বা মুখস্থ আছে কিংবা কারো বইতেও আছে, তোমরা পড়েছো এই প্রশ্নগুলো। যদি কারো এখনও এই প্রশ্নগুলো না পড়া হয় তাহলে এখনও যথেষ্ট টাইম আছে, তোমরা খুব ধীরে সুস্থে ধরে ধরে প্রয়োজন অল্প অল্প করে পড়ে নাও। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা টেস্টে যেমন কমন পাবে, তেমনি বোর্ডের পরীক্ষা তোমাদের খুব উপকৃত হবে। কারণ একথা বলা রাখে না যে প্রতি বছরই আমার সাজেশন যারা নেয়, আগের বছরও যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছিল তারা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখো কতটা কমন এসেছে। তো এবারও তোমাদের সেই একইভাবে বলছি, এই প্রশ্নগুলো তোমরা পড়তে লাগো, অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ।